আপনারা দেখছেন একুশে টেলিভিশন করোনায় প্রতিদিনই বাড়ছে শনাক্তের সংখ্যা গত নতুন করে শনাক্ত হয়েছে দুই হাজার একশো সাতাশি জন আর এ সংখ্যাটি গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ হারও বেড়ে হয়েছে দশ দশমিক চার পাঁচ শতাংশ এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের এ অবস্থায় নো মাস্ক নো সার্ভিস নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ হাসপাতালগুলোতেও রোগী ভর্তির হার বেড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত চব্বিশ ঘন্টায় দুশো উনিশটি ল্যাবে বিশ হাজার নয়শো পঁচিশ জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে দুই হাজার একশো সাতাশি জন শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ লাখ চৌষট্টি হাজার নয়শো উনচল্লিশ মৃত্যু হয়েছে ষোলো জনের এ নিয়ে মৃতের সংখ্যা আট হাজার ছয়শো চব্বিশ নতুন এক হাজার পাঁচশো চৌত্রিশ জন সহ সুস্থ হয়েছে পাঁচ লাখ সতেরো হাজার পাঁচশো তেইশ করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে চার হাজার আটশো পঁয়তাল্লিশ জন ও সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে একশো সাতানব্বই জন ষাটুর্ধ্ব মানুষের মধ্যে মৃত্যু হার সবচেয়ে বেশি এ পর্যন্ত শনাক্তের হার বারো দশমিক নয় নয় শতাংশ সুস্থতার হার একানব্বই দশমিক ছয় এক ও মৃত্যু হার এক দশমিক পাঁচ তিন শতাংশ এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণ বাড়ছে তবে এখনো লকডাউনের সিদ্ধান্ত হয়নি আমাদেরকে লকডাউনের চিন্তা আমরা আমরা না এটা সরকার করে এবং সরকারের সকল সংস্থা মিলে বসে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত এখনো পড়া হয়নি এটা আগামীতে আমরা দেখব আমরা আশা করি আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করেছি যারা মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রাখে মোবাইল কোড চালু করে করোনা নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের অর্থনীতি ঠিক থাকবে না বলে জানান মন্ত্রী আমরা চাই দেশের অর্থনৈতিক অবস্থা সচল থাকুক ভালো থাকুক আমরা এটাও চাই যে করোনা যাতে বৃদ্ধি না পায় মানুষের যাতে মৃত্যু না বৃদ্ধি পায় না ঘটে তার জন্যে স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে কাজ করতে হবে সংক্রমণ রোধে সামাজিক অনুষ্ঠান না করারও অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক যাতে তাদের সমস্ত অনুষ্ঠানগুলি সীমিত করে স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা